আজকে প্রত্যেকটা কলেজেই ছাত্র সংসদ নির্বাচনের দরকার আছে এবং এই ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেকটা কলেজে স্বতঃস্ফূর্তভাবে পূজোর আগে হোক বা পূজোর পরে হোক হওয়া দরকার। যদি না হয় তারপরে কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জেলা এনএসইউআই সভাপতির নেতৃত্বে করিমগঞ্জে আমরা আন্দোলনের পথে যেতে বাধ্য হব যদি ইলেকশন না হয়। যদি হয় তাহলে ওয়েল এন্ড গুড। স্থগিত হয়ে গেল করিমগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র নির্বাচন। এ নিয়ে জেলা শাসককে স্মারকপত্র প্রদান করলো কলেজের পড়ুয়ারা। জানা গেছে আজ ছিল করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম স্থিত পলিটেকনিক কলেজের নির্বাচন। হঠাৎ করে কলেজে নির্বাচন স্থগিত করা নিয়ে জেলা শাসক মৃদুল কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন কলেজের পড়ুয়ারা। এদিন করিমগঞ্জ জেলা এনএসইউআই সভাপতি শুভম দাস সোনু এবং শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে মাইজগ্রাম পলিটেকনিক কলেজের পড়ুয়ারা নির্বাচন হওয়ার দাবি জানিয়ে জেলা শাসককে স্মারকপত্র প্রদান করেন। অন্যদিকে জানা যায় যে শারদীয় দুর্গাপূজার সম্মুখে থাকার জন্য কলেজের নির্বাচন নাকি স্থগিত রাখা হয়েছে। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুনে নেব তাদের প্রতিক্রিয়া। আজকে আমরা এখানে এসেছি, আমরা আমাদের সাথে পলিটেকনিক্যাল কলেজের কিছু ভাইরা আছে, দু পক্ষেরই ভাইরা আছে, জিএস ক্যান্ডিডেট এবং বিপি ক্যান্ডিডেট আছে। তাদের কালকে একটা আজকে ইলেকশন হওয়ার কথা ছিল, কিন্তু কালকে একটা সার্কুলার জারি হয়েছে ডিসি অফিসের মাধ্যমে, যে ডি স্যার বলেছেন যে ইলেকশনটা পোস্টপোন করার জন্য। তার পরিপ্রেক্ষিতে আজকে তাদেরকে নিয়ে আমরা ডি স্যারের সাথে দেখা করি এবং ডি স্যার আমাদেরকে বলেছেন যে ডিউরিং টাইমটা আমরা ডি স্যারকে প্রশ্ন করেছিলাম যে কিসের জন্য আজকে পোস্টপোন করা হয়েছে। ডি স্যার আমাদেরকে বলেছে ডিউরিং টাইমটা খুব কম ছিল, 7 তারিখ নোটিফিকেশন দিয়েছে, 8, 9, 10, 11 তারিখ ইলেকশন হওয়ার কথা, কিন্তু ডি স্যারও ইলেকশনের এগেনস্টে নয়। ডি স্যার বলেছে যে পূজার পরে ডিউরিং টাইমটা একটু বেশি করে ইলেকশনটা হওয়ার জন্য, এবং তারাও প্রিন্সিপাল স্যারকে প্রশ্ন করেছিল যে স্যার আমাদের কলেজে ইলেকশনটা কেন হয়নি। স্যার তাদের ইলেকশন হওয়ার পক্ষে আছে, স্যার বলেছে যে ইলেকশন আমরাও চাই, কিন্তু ডিসি স্যার আমাদেরকে না করেছে। তার জন্য আমরা এখানে এসেছিলাম, ডিসি স্যার আমাদেরকে ভালো থেকে বুঝিয়ে বলেছেন যে পূজার পর ইলেকশনটা হবে, কিন্তু ডিউরিং টাইমটা অনেক, নোটিফিকেশন আগে দেওয়া হবে, জেনারেল মিটিং এগুলো টাইমটা অনেক বেশি করার জন্য এবং স্টুডেন্টদেরকে ক্যাম্পাসিংয়ের জন্য অনেক টাইম দেওয়ার জন্য, এটাই ডিসি স্যারের কথা ছিল। বর্তমানে আমার জেলা এনএসইউআইয়ের মাননীয় সভাপতি শুভম দাস মহাশয় যে কথাগুলো বলেছেন যে আমরা আজকে কেন এসেছি উনি অলরেডি বৃত্তান্ত বলে দিয়েছেন, কিন্তু কথাটা হলো এটাই যে দেখুন আজকে প্রত্যেকটা কলেজেই আজকে ছাত্র সংসদ মানে ছাত্র সংসদ দরকার আছে, ছাত্র সংসদ দরকার আছে। তাদের দাবিটা ছিল যে পুজোর আগে যাতে ইলেকশনটা যাতে হয় যাতে, কিন্তু আমরা একটু আগে জেলা মানে ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারি যে উনি বলেছেন যে এখন যে টাইম ডিউরেশন যেটা রয়েছে, যেটা আমার জেলা এনএসইউআই সভাপতি বলেছেন, মাননীয় সভাপতি, টাইম ডিউরেশন যেটা রয়েছে এটা অনেকেই শর্ট। জেনারেল মিটিং উনি আমাদের যা যা প্রসেস আছে প্রসেস উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং আমরা কথা বলে এটাও বুঝেছি, যেটা স্টুডেন্টদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন অধ্যক্ষ ইলেকশনের বিরুদ্ধে নয় এবং উপায়ুক্ত ইলেকশনের বিরুদ্ধে নয়। এখন কথাটা হচ্ছে এটাই যে তাদের কথা হলো আজকে ইলেকশন এবং সিলেকশন দুটো নিয়ে কথা চলছে। এখন ইলেকশন হওয়াতেই স্টুডেন্টদের লাভ বেশি, কেননা অ্যাকর্ডিং টু দেয়ার পয়েন্ট অফ ভিউ গতবার সিলেকশনের বডি ছিল এবং তারা এই ইউনিয়ন দিয়ে তারা সন্তুষ্ট নয়, যেটা তারা জেলা সভাপতিকে জানিয়েছেন, এবং আমরাও চাই পুজোর পরেই হোক কিন্তু এটা যাতে সিলেকশন না হয়, এটা যাতে ইলেকশন হয় এবং ইলেকশন যাতে সুন্দর মতো হয়, কোনোভাবে যাতে বন্ধ না হয়। একটা কথা আমরা বলছি, আজকে শুধু পলিটেকনিক দিয়ে নয়, যেটা আমার জেলা এনএসইউ সভাপতি বলেছেন ডিসি সাহেবকে, পলিটেকনিক দিয়ে নয়, আজকে প্রত্যেকটা কলেজেই ছাত্র সংসদ নির্বাচনের দরকার আছে এবং এই ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেকটা কলেজে স্বতঃস্ফূর্তভাবে পুজোর আগে হোক বা পুজোর পরে হোক হওয়া দরকার। যদি না হয় তারপরে কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জেলা এনএসইউআই সভাপতির নেতৃত্বে করিমগঞ্জে আমরা আন্দোলনের পথে যেতে বাধ্য হব। যদি ইলেকশন না হয়, যদি হয় তাহলে ওয়েল এন্ড গুড। আজ আগে আমরা ডিসি অফিস में आए थे, ডিসি সর से मिला हम लोगों ने, तो अभी उन लोगों ने बोला कि अभी तो इलेक्शन के लिए कोई प्रॉब्लम नहीं है, जो हम लोगों ने इलेक्शन का डेट फाइनल किया था वो बहुत ही शॉर्ट टाइम था। अभी सर ने बोला अभी पूजा के बाद थोड़ा लंबा टाइम 6-7 दिन का टाइम देके रिवीजन देके इलेक्शन का वो करना है, वो इलेक्शन होने देंगे उन्होंने बोला। कौन सा कॉलेज? करीमगंज पॉलिटेक्निकल। किस कारण इसको आज इलेक्शन होने वाला था? क्या आज इलेक्शन होने वाला था वो पोस्टपोन हो गया, इसलिए क्योंकि वो ड्यूरेशन जो था, जो ड्यूरेशन टाइम था वो बहुत कम था, बहुत कम टाइम में सर ने उन लोगों को बोला कि नहीं हो सके। नोटिफिकेशन कब जारी किया था? अभी डिसीजन क्या कि पूजा के बाद होगा नोटिफिकेशन, इलेक्शन करने के लिए नोटिफिकेशन के लिए 2 दिन पहले डिसीजन रिलीज हुआ था इलेक्शन का, तो इसलिए सर ने बोला कि नहीं हो सकते इलेक्शन। अभी आप लोग का दावी क्या है?
अभी आप लोगों ने हम लोग भी सरकार वो मानेंगे, रिजर्वेशन मान के चलेंगे, अभी हम लोग भी चाहेंगे कि पूजा के बाद हो जाएगा। सर ने बोला सिलेक्शन करने के लिए, इलेक्शन नहीं, तो आप लोग क्या चाहते हैं? हम लोग सिलेक्शन नहीं चाहते, क्योंकि सिलेक्शन होने से जो यूनियन बॉडी बनता है उस यूनियन बॉडी से कोई काम नहीं होता। हम लोग चाहते हैं स्टूडेंट्स का जो वोट होगा इलेक्शन हो और हम लोग सब वोट देंगे और बाद में यूनियन बॉडी डिसाइड। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।